না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও ফরাসি নিউ ওয়েভ সিনেমার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জঁ-লুক গদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। চলচ্চিত্রের নির্মাণ কৌশলে আমূল পরিবর্তন এনেছিলেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিচালক। গুণি এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট। ষাটের দশকে চলচ্চিত্রে এসে ক্যারিয়ারের প্রথম সিনেমা নির্মাণ করেই হইচই ফেলে দিয়েছিলেন বিশ্বজুড়ে। প্রচলিত রীতি ভেঙে নতুন নির্মাণ কৌশলে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। 1950-এর দশকে শেষের দিকে নিউ ওয়েভ নামে পরিচিত ফরাসি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি পেয়েছিলেন কিংবদন্তি নির্মাতা জঁ-লুক গদার। 1930 সালে প্যারিসে জন্ম। 1960 সালে গদারের প্রথম ফিচার মুভি ব্রেথলেস কেড়ে নেয় গোটা বিশ্বের নজর। এই চলচ্চিত্র দিয়েই মূলত তিনি এক প্রকার পাল্টিয়ে দিয়েছিলেন চলচ্চিত্রের ভাষা। 70 বছরের ক্যারিয়ারে দর্শকদের দ্য লিটল সোলজার, ম্যাসকুলিন ফ্যামিনিন, মেড ইন ইউএসএর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন আলোচিত এ নির্মাতা। 1960 সালে প্রিজ অফ ইগো, 1965-তে গোল্ডেন বিয়ার, 83 সালে গোল্ডেন লায়ন, 87 ও 98 সালে অনারারি সিজার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন গদার। 2010 সালে পান একাডেমি অ্যাওয়ার্ড সম্মানসূচক পুরস্কার। গদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। টুইট বার্তায় বলেন, একটি জাতীয় সম্পদ একজন প্রতিভাবান চোখ হারিয়েছে বিশ্ব। নিবিড় আমিন, নিউজ 24।